ভাই বোনেরা যারা বিভিন্ন মিডিয়াতে আমাদের প্রোগ্রাম দেখছেন আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে এক সপ্তাহ পরে আবার কোরআনের এই সুরাত নিয়ে এক কথা বলার আলোচনা করার মতন সুযোগ দিয়েছেন শোনার মতন সুযোগ দিয়েছেন আসুন এই মুহূর্তে আমরা আমাদের নিয়াত এতটুকু করে রাখে যে আল্লাহ কেয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে যে সময়টা আমরা এখন দিচ্ছি এটা যেন ইনভেস্টমেন্ট হয় এর কারণে এই জন্য আমরা কেয়ামতে আল্লাহর কাছে না জাত পাই এই সুরা যেন আমাদের জন্য সাফাৎকারী হয় এই তেলাওয়াত এই পড়া এই শিক্ষা আমাদের জীবনে যেন বাস্তবায়িত হয় এটা আমাদের প্রথম নিয়াত করে রাখে আমরা লাইলের আগে দুই তিনটা আলোচনা করেছে সেখানে আমরা বলতে চেয়েছি যে কাদার বা ভাগ্যের বিশ্বাসের উপরে এই সুরাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগ্যের বিশ্বাস সেই বিশ্বাসটা দুই ভাগে মানে আমাদেরকে আল্লাহ তালা দেখাইছেন যে কাদর আল্লাহ তালা লিখে রেখেছেন ভালো এবং মন্দ দুইটাই এবং এই দুইটা দুইটার হিদায়েত তিনি দেন আমাদেরকে ভালো এবং মন্দ আমি একটা হাদিস উল্লেখ করেছিলাম বুখারি হাদিস যে রসুল করিম সাল্লাল্লাহ আসলাম একদিন মানে বাকিয়েতে কবর দিতে যেয়ে তো একজনকে তিনি সেখানে বলেছিলেন যে তোমরা মানুষ আল্লাহ তালা তোমাদের একটা জায়গা জাহান আছে জান্নাতেও আছে তখন লোকজন বলো তাই যদি হয় তাহলে আমল করে লাভ কি আল্লাহ রসুল না তোমরা আমল করবা কারণ তুমি তো জানো না কোনটাতে তোমার জায়গা আছে মানে কোনটাতে তুমি যাবে তুমি যদি ভালোটার হয়ে থাকো ভালোটার জান্নাতের উপযুক্ত হয়ে থাকো তাহলে জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিলে তোমাকে সেইভাবে সহজ করে দেওয়া হবে আর জান্নাতের পর জাহান্নামের পথটা কঠিন হবে আবার ঠিক তার বিপরীত যদি জান্নাত জাহান্নামের উপযুক্ত হয়ে থাকো তাহলে জাহান্নামের কাজগুলো তোমার জন্য সহজ করে দেওয়া হবে আর জান্নাতটা জান্নাতের কাজ তোমার জন্য কঠিন করে দেওয়া হবে এইটা এই কথাটা আমাদেরকে কাদারের ব্যাপারে পথ দেখায় সেটা হলো এই যে দুনিয়ার সমস্ত শক্তি যদি চায় আমাকে বিপদগামী করা হবে জাহান নামে নেওয়া হবে পারবে না যদি আল্লাহ তালা চেয়ে থাকে আবার দুনিয়ার সব শক্তি সবাই মিলে চাই আমাকে সঠিক পথে নেওয়া হবে অথচ আল্লাহ চান না তাহলে আমার পক্ষে সঠিক পথে যাওয়া সম্ভব নয় জান্নাতে যাওয়া সম্ভব নয় আমার কাজের দ্বারা এই হলো আমাদের আকৃদ বিশ্বাসের জায়গা তো এখানে আর একটা প্রশ্ন আসে তাহলে সেইটাই যদি হয় সেইটাই যদি হয় আল্লাহ এবং আমাদের মাঝে আমরা কোন জায়গাটায় আছি এবং আল্লাহ কোথায় আছেন তার জবাবটা এখন দেওয়া হচ্ছে সেই প্রশ্নটার হিডেন প্রশ্ন প্রশ্নটার জবাব হলো আল্লাহ নিজেই বলছেন যে ইন্দ নিশ্চয় আমাদের উপর হুদা নিশ্চিত ভাবে হিদায়ত এটা হলো শাব্দিকত মনে রাখা দরকার যে আলা শব্দটা যখন এমনি আগে আসে আগে আসে তো আলা অনেক অর্থ দেয় তখন আলা আলার শব্দটার আসলে অনেক অর্থ আছে তো এখানের এই আলা অর্থ হলো যে ওয়াজেব করে নেওয়া ফরজ করে নেওয়া নিশ্চিত করে নেওয়া লিখে নেওয়া আল্লাহ তালা নিজেই দাবি করতেছে না এটা যে আল্লাহ নিজের উপরে অবধারিত করে নিয়েছেন মানেটা কি আল্লাহ তা আলাহ কিছু জিনিস নিজের উপর অবধারিত করে নিয়েছেন কেউ করেনি তাকে কেউ কোনো মানুষ বলেনি কোনো সৃষ্টি তার কাছে এটা চায়নি কিন্তু আল্লাহ এটা লিখে রেখেছেন এটা অবধারিত করে রেখেছেন সব কাজ হবে আল্লাহ তালার চাওয়া সিস্টেমের অনুযায়ী হয়ে থাকে তিনি একটা সিস্টেম করে রেখেছেন কিন্তু কিছু ক্ষেত্রে তিনি অবধারিত করে রেখেছেন তার একটা হলো এই য়ে তিনি লিখে রেখেছেন যে তার মানে তার দিনের পথে যারা চলবে আর দিনের প্রচারক যারা হবে আল্লাহ তালা প্রকারান্তরে তাদের বিজয় লিখে রাখেন সেই বিজয় তার জীবনেও হোক অথবা তা মরে যাওয়ার পরে হোক বিজয় আসে এই একটা জিনিস আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ তালা বলেছেন যে আমি এটা লিখে রেখেছি আচ্ছা আর এখানে আল্লাহ তালা আর একটা কথা বলছেন যে আমি এটা লিখে রেখেছি এটা আমার উপরে অবধারিত এবং অজব করে নিয়েছে আলাটা আগে আসার কারণ ইন্না তারপর আলাই না বলতেছেন যে আমাদের উপর কারণ আল্লাহ এবং তার যে সমস্ত রুববিয়াত আছে সব জায়গাগুলোতে এটা লেখা আল্লাহ তালা রুববিয়াত এক না রুববিয়াত মানে লালন পালন লালন পালন আল্লাহ যেটা করেন সেটা এক বিষয়ে না আপনার মেধার বিকাশ আপনার অর্থের প্রয়োজন মেটানো আপনার সন্তান সন্ততি দেওয়া আপনার জীবন যাপনের পদ্ধতি তৈরি করা আপনার পজিশন তৈরি হওয়া আপনার জীবন এবং মরণ দেওয়া আপনার খাওয়া এবং না খাওয়া আপনার মরণ কোন সময় কোন জায়গায় কোথায় হওয়া এই সব বলে সহজ যে যে জায়গাটা আপনি যদি বুঝতে চান আছে তাহলে কোরআন মাজিদে আপনি প্রায় একশো বিশটার মতন আল্লাহর নাম আছে আর আল্লাহ রসুল বলেছেন নিরানব্বইটা নাম যেটা যেটা গুনলে প্রত্যেক পড়লে আল্লাহ জান্নাত দেবেন এবং শুধু জান্নাত না মাফ করে দেবেন জীবনের সব সভা আর দোয়া কবুল করবেন তো ওইগুলো একটু আপনারা চোখ দিয়ে দেখেন তাহলে বোঝা যাবে যে আল্লাহর কত দিক দিয়ে তিনি আলম পালন করেন তিনি যখন রহমান রাহিম লতিফ তখন তিনি মানুষের কল্যাণ আর কল্যাণ দান করেন তিনি যখন মুদাব্বির তিনি জুল তিনি যখন মুহাইমেন তখন তিনি সবকিছুর উপরে কন্ট্রোল নিয়ে আসেন তিনি যখন তাহার তিনি যখন জব্বার তখন তিনি পৃথিবীর সমস্ত বিদ্রোহী শক্তিকে ক্রাস করে দেন যখন তিনি সামিয়ায় তখন সমস্ত মানুষের সমস্ত সৃষ্টির কথাগুলো তিনি শোনেন তিনি যখন বা সুইয়ের তখন সবার অবস্থা তিনি দেখেন এইভাবে আপনি রব বুলা আল আমি এইভাবে যদি আপনি চলে যান আল্লাহ তালার নিরানব্বইটা নাম গুনেন ওই ওই গুনাহাটাই হলো আল্লাহ তালা রুবুবিয়াতের জায়গা এগুলোকে আল্লাহ রুববিয়ত বলা হয় তা আল্লাহ যতগুলো অ আছে যতগুলো তিনি রব এই সবগুলো আল্লাহ তালা আমাদেরকে জিনিস দেখাচ্ছেন তার মধ্যে হৃদায়াত দেখানো মানুষকে এইটাকে আল্লাহ তালা বলেছেন যে আমি ফরজ করে নিয়েছি দারুণ ব্যাপার কিন্তু দারুণ ব্যাপার আরেক জায়গায় রহমতের কথাও আছে যে আমি রহমত কে লিখে রেখেছি আমার জন্য আমি লিখে রেখেছি আমার বান্ধাদের জন্য রহমত দেবেন এটাও তিনি লিখে রেখেছেন জয় বিজয় জয় মানে ইমানদারদের লিখে রেখেছেন আর এই জামিনে আল্লাহ ওয়ালা লোকেরাই দিনদারিরা এখন এক সময় না এক সময় ওয়ারেস হবে কোনো না কোনো জায়গায় তারা ওয়ারেস হবে এটা আল্লাহ তালা লিখে রেখেছেন তো এইগুলো লিখে রাখা বলে আল্লাহ তালে লিখে রেখেছেন তার মধ্যে আজকে বলতেছেন তিনি ইন্দা আলাইনা লাল হুদা আমাদের আমাদের উপরে আমাদের কথাটা বলেছেন তার রুবু বিয়েতে সবগুলো নেওয়ার জন্য আলাইনা বলেছেন আমাদের বলেছেন আচ্ছা এখন আল্লাহ তাহলে বলেছেন এটা আমাদের উপরে অজব করে নিয়েছে আল্লাহ যখন অজব করে নিয়েছেন তখন এটা হবে এটা হবেই এটা হবে সেটা কি সেই বিষয়টা কি লাল হুদা হুদার আগে লাম দিয়ে নিশ্চিত করে দিচ্ছেন যে হৃদায়তের ব্যাপারটা আমার কাছে আমি আমার উপর খরচ করে নিয়েছি মানুষকে বা অন্য কোন সৃষ্টিকে বা বিশেষ করে এখানে মানুষের প্রসঙ্গটাই আসছে মানুষকে হিদায়তের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন এখন দুই হিদায়তায় দুটো অর্থ আছে একটা মানে হলো দেখানো আর একটা হলো ইসল পৌঁছানো মানে হলো একটা মানুষ হিদায়তের উপরে থাকবেই এইটা লিখে রাখা নাকি পদ দেখাবেন এইটা লিখে রাখা যদি অর্থ হয় এইরকম যে আল্লাহ লিখে রেখেছেন মানুষকে হেদায়তের হেদায়তের পদ দেখাবেই তাহলে এর অর্থ হলো যে পৃথিবীতে এখন যত কোটি মানুষ আছে এখন আগে সামনে হবে তাদের সামনে দিনের কথা হেদায়তের কথাটা তিনি দেখা কথাটা তিনি দেখাবেনই এটা লিখে রেখেছে আর যদি হয় এর অর্থ যে হৃদয়তে নেবে নেই তাহলে এই অর্থ এই শব্দ এই বাক্য বাস্তবতাকে নিয়ে আসে এটা হয় না আল্লাহ তালা এটা করেন না মানুষকে তিনি একটা শক্তি দিয়েছেন মানে সিদ্ধান্ত গ্রহণ করার আর এই ক্ষেত্রে শুধু মানুষ সৃষ্টি আর জিন সৃষ্টি এই দুটোর মধ্যে আল্লাহ তালা এই সুযোগটা দিয়েছেন যে তোমরা তোমাদের সুযোগ দিলাম এই হক টা গ্রহণ করতে পারো বাতিলটা গ্রহণ করতে পারো কারণ আমি দেখতে চাই যে কারা আমাকে বুঝে শুনে ভালোবাসে কারণ পৃথিবীর শ্রেণী সব কিন্তু আল্লাহ তালার মানে প্রতি আস্থা ভাজন তারা সবাই নিজের আস্থাকে প্রকাশ করেছে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে আমি মানে গতকালকে টিভি ওয়ানে একটা বক্তব্য দিতে যে বলেছিলাম দেখেন তার একটা বড় নমুনা হলো যে আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন আমাদের আমি আব্দুল সালাম আমি যখন যাচ্ছি তখন আমার কোনো একটা অঙ্গ বিট্রে করে না করে না হাত কোনোদিন বলিনি না আমি মাটিতে হাত দেবো না আমার পা কোনোদিন বলেনি যে আমি বাঁকা হব না আমার পায়ের পাতা কোনোদিন বলিনি আমি সোজা হয়ে মা আঙুলগুলো করবো না আমার নাক এবং আমার কপাল কোনোদিন বলিনি যে আমি আমি এত নিচু হয়ে মাটিতে যাব না সবাই যখনই বলেছি তোমরা চলো এখন তখন হাত নিচে নেমে আসে পা নিচে নেমে আসে হাঁটু নিচে নেমে আসে কপালটা কি সুন্দর করে নিচে যায় ওরা কোনোদিন বিক্রয় করে না কারণ আল্লাহ তহ এই সুযোগগুলো করে দিয়েছেন কবজাগুলোকে সুযোগ দিয়েছেন তারা সব ওইভাবে যাচ্ছে এইটা হলো আল্লাহ তালার এল্লাল হুদা হিদায়তের যে জায়গাটা তিনি বলেছেন এখন আমি সেদার দেবো কিনা এটা আমার উপরে ছেড়ে দিয়েছে চিন্তা করে দেখেন আল্লাহ কত মেহরবান বান্দা তোর সব কাজ তোকে ছেড়ে তোর সহজ করে দিয়েছে তুই সেজদায় যাবি বলে তোর আঙুলগুলো কেমন করে রাখছি হাতের কবজিগুলো কেমন করে রাখছি তুই তোর পার এটা কত সুন্দর করে পার্ড করতে পারিস এই জন্য তোর হাঁটুগুলো কি সুন্দর করে রাখছে তুই যা আর দেহগুলো কি আনন্দ পায় দেখবেন যে গেলে ওরা যদি অনেকক্ষণ থাকে তো ওরা কেউ অনুযোগ করে না আপনি যদি এক ঘন্টায় সেজদা করে থাকেন পা হাত পা কেউ কিচ্ছু বলবে না আপনাকে কিন্তু আমার সালাম যে সেই গেছে নষ্ট হয়ে সে তখন এদিক ওদিক এদিক ওদিক ঘুরতেছে চিন্তা করে দেখছে হেদায়তের যে জায়গাটা ইরা আতর রাস্তা দেখানো সবটা আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন আব্দুলসাল্লাম নামাজ পড়বে ফেসিলিটি সব দেওয়া দরকার দিয়ে দিচ্ছে আমি তার হয়ে গেছিলাম আমি এক ইহুদি টিচারের কাছে পড়তাম ইংলিশ পড়তাম যখন রমজানের সময় আসছে তো তখন আমি তার কাছে যে বলতেছি যে আমাদের ইফতারের সময় এখন তুমি আমাকে পাঁচটা মিনিট সময় দিলে আমি একটু ইফতারি করে আসবো আর নামাজটা পড়ে আসবো লও কেন এটা আমাদের আইনি নাই তো হলো সে সর্বনাশ করেছে তাহলে আমার নামাজ পড়ার কি হবে আমার এর কি হবে তো হলো যে না এটা এখানে করতে পারবো না তো আমি বসে এখানে সময় পরে আমার মাথায় একটা চিন্তা আসলো যে বললাম যে স্যার আমি যদি এখন একটু টয়লেটে যাই এটা কি আমি বললাম যে একটু সময় বেশি লাগতে পারে পাঁচটা মিনিট তো যাও তা আমি টয়লেটে গেলাম যে পুজো করলাম পুজো করে ওখান থেকে এসে তাড়াতাড়ি নামাজ পড়লাম দিন রেখাত পড়ে তাহলে আর ছয় সাত মিনিট লেগে গেল এর মধ্যে আসলাম উনি হাসলেন এই যে এই যে অবস্থা তৈরি করে দেওয়া এগুলো আল্লাহ তালা করে দেন ইন্না আলাই না লাল হুদে আমি হৃদায়তের এটা আমি ফরস করে দিয়েছি তুমি একজন ইমান আনবা তোমার পথ আমি সহজ করে দিয়েছি তুমি একটা ভালো কাজ করবা তো কিন্তু ওইটা তুমি করবা কিনা ওই জায়গায় দেয় আমি সমস্ত হাত পা নাক কান চোখ সবকিছু শেষ দেয় যে কি সুন্দর করে আপনি মাটিতে মানে ধরে রাখছেন হাত এখন আপনার কি হবে চোখ রেডি আছে পানি আসার জন্য মুখ রেডি আছে দোয়া পড়ার জন্য অন্তর রেডি আছে কিন্তু করার সিদ্ধান্তটা আমার আমি কি করি ওখানে যে কি পড়ি কি না পড়ি তাও জানি না তাড়াতাড়ি উঠতে পারলে বাচ্চা আবার কোন রকম একটু যায় আবার তাড়াতাড়ি উঠি একবার সবগুলো দেখে আমার দেহগুলো দেখে হাসে হাই হায় রে সালাম করো কি করতেছো কি আমাদের অবস্থা হয়ে গেছে এমন ইন্দা আলাই না লাল আমি আমি হৃদায়তকে আমি আমার উপরে ফরজ করে নিয়েছে সেটা হলো এই তোমার পথ দেখাই দেয় পথ দেখাই দে। পৃথিবীতে এমন কোন জায়গা নাই এখন যেখানে আল্লাহ তালা ইসলামের কথাকে দিচ্ছে না কিভাবে দিচ্ছে এটা মুসলমানরা এক টাকা খরচ করে এক টাকা ইনভেস্টও করে নেয় ইন্টারনেট মুসলমানরা বানায়নি স্যাটেলাইট মুসলমানরা বানায়নি ফেসবুক মুসলমানরা বানায়নি ইনস্টাগ্রাম মুসলমানরা বানায়নি সব শয়তানেরা বানাইছে ইসলামকে নষ্ট করার জন্য আর আল্লাহ তালা বলছে কিছু করতে পারবে না তোরা শুধু একটা জেগে ওঠ ওইগুলো হলো ইসলাম প্রচারের মাধ্যম এমন কোন ঘর নাই যেখানে ইসলামের একটা দাওয়াত যায় না মাঝে মাঝে অনেকে বলেন যে এটা কিভাবে সম্ভব হচ্ছে ইন্না আলাইনা লাল হুদায় আমার কাছে হিদায় এটা আমি লিখে রেখেছি আল্লাহ একটা কথা আছে যে ইসলাম একদিন যাবে সব জায়গায় সে মানুষ এই পরাক্রমটা দেখাক অথবা বিনয় অথবা তাদের আহ কমজোরি দেখাক যে কোনো অবস্থায় ইসলাম চলে যাবে যে খুব জোর দেখায় ইসলামের বিরুদ্ধে তার ঘরে হঠাৎ করে দেখা যায় একটা ছেলে একটা মেয়ে একটা নাতিন ইসলামের মধ্যে আসতেছে আমাদের দেশে এক প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার তার নাম ছিল মুসলমানদের কচুকাটা কাটা ধ্বংস করেছে সবচেয়ে বেশি তার মধ্যে সে ইরাক ইরাকের উপরে আক্রমণ আফগানিস্তানে আক্রমণ এই সমস্ত জায়গাগুলোতে তার হাত সবচেয়ে বেশি এখন দেখেন তার মতো এক তো ইসলামের চরম রক্ত পিপাস তার একটা জায়গায় দেখা গেল যে তার নিজের শালি এদেশের নাম করে একজন সলিসিটার মুসলমান হয়ে গেল তার কারণে তার ওয়াইফ কে আল্লাহ নরম করে দিলেন এবং সে এখন যখন বলে নিজে মাপসায় প্রধানমন্ত্রীর থেকে চলে যাওয়ার পরে মাপসায় আমি সবচেয়ে বড় ভুল করেছি ইন্না আলেই না লাল হুদায় হৃদায়তের এটা আমরা লিখে রেখেছেন লিখে রেখেছেন তো এখন আমি যে কথাটা বললাম যে সেজদা যাওয়ার সময় সমস্ত কিছুকে আপনি ব্যবহার করলেন সেজদায় কিন্তু ওই সময় কি আপনি সেজদায় আছেন ওই জায়গাটা আল্লাহ তালা আপনার স্বাধীনতা দিয়েছেন দিয়ে দেখতে চাই যে আমি তোর বান্দা তোর সব কিছুকে আমি এখন সেজদার উপযুক্ত করে দিলাম বান্দা তুই কি এখন সেজদা দিচ্ছিস এই জায়গাটা তোর দায়িত্ব আর সবগুলো কিন্তু আমি নিয়েছিলাম আমার দায়িত্বে এরা সব কিছু কাজ তিনি সহজ করে দিলেন একজন মানুষ রোজা রাখবে তার জন্য পেটকেও বলে রাখছেন আল্লাহ সাতাশ ঘন্টা আঠাশ ঘন্টা 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 ভয় না কিছু কোন জায়গায় তো ছয় মাস রাত দিন থাকে ভয় পাইস না কিছু সব জায়গার জন্য তোর দেহকে আমি ঠিক করে রাখছি কোনো কোনো জায়গায় চব্বিশ ঘন্টার পরেও আরো দেখা যাচ্ছে আরো কয়েক ঘন্টা চলতেছে দিন সেখানেও আল্লাহ তালা ঠিক করে রাখছেন হেদায়ত দিয়ে রাখছেন তোর ভয় কেন হেদায়ত আছে সে কি হেদায়ত দিন সাধারণত যে সময়টা হয় তুই একটু ভাগ করে নেই অথবা তোর পাশের রাষ্ট্র দেখ কয় ঘন্টা হয় অদ্ভুত ব্যাপার এই যে নরওয়ের উত্তরে যদি যান আপনি দেখবেন যে সেখানে মাঝে মাঝে এমন হয় যে দুই তিন দিন কোনো সূর্য দেখা যাচ্ছে না কখনো এক দুই মাস সূর্য দেখা যাচ্ছে না আবার সূর্য যখন ওঠে তখন সূর্য আর ডুবতেছে না হৃদায়ত কি ইন্না আলহিনা লাল হুদা আমি তোমাদেরকে হৃদায়ত দিয়েছি সে কি যে তুই তোর পার্শ্ববর্তী দেশের সময় অনুসরণ কর অথবা ওই আগে যেভাবে একটা দিনকে চব্বিশ ঘন্টায় তুই হিসাব করেছিলে এত ঘন্টা পর পর নামাজ হতো ঠিক ওইভাবে তুই এখন পড়ে হয়ে যাবে চিন্তা করে দেখছেন আমার হিদায় খরচ করে নিয়েছি এখন তুমি এটাই হিদায়তের ভিতরে ঢুকবা কিনা জান্নাতের দরজা দেবা কিনা ডিসিশন ইজ এই জায়গাটা আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন এই জায়গায় রহমানটা বিরাট রহমত এরকম কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ তালা দেননি ফেরিস্তাকেও সেই সুযোগ দেননি ফেরেশতারও কোনো সুযোগই নেই যে সেজদা দেবে তুমি ওই সময় তুমি অন্য জায়গায় তোমার মন রাখবো না ও সেজদার মধ্যেই আছে কিন্তু মানুষই একমাত্র রুকুতে যাচ্ছ সেজদায় দিচ্ছ জ্যাকাত দিচ্ছো তা দিচ্ছে না জাকাত দিচ্ছে প্রচুর জ্যাকাত দিচ্ছে আমার হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা জ্যাকাত হচ্ছে এবার সে জ্যাকাত আমি দিচ্ছে কিন্তু এমন এমনভাবে দিচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অবজ্ঞা করে এমনভাবে দেয় যে জ্যাকাৎ সব দেওয়া হয়েছে কিন্তু আব্দুল সালামের অহমিকা দেখানোর জন্য এই জায়গাটা আল্লাহর কাছে গেল না জায়গাটা কিন্তু দেওয়া হয়ে গেল ইন্না আলাই না লাল হুদে আল্লাহর রাস্তা দেখিয়েছেন এইভাবে আপনি আপনাকে চিন্তা করুন যে হৃদায়ত তো আল্লাহ আমাকে দিয়েছেন সর সর্বপ্রথম আপনি চিন্তা করেন যে আপনার আব্বা এবং আম্মার মতন একটা নিয়ামত আপনাকে দিয়েছেন যারা আব্বা আম্মা করেছেন তারা আপনারা জানেন যে মরনের বিছানা শুয়েও তার একটা মত রয়েছিল যে বাবা বা মা তুই যেন দিনের পথে থাকিস আমার জন্য দোয়া করিস এই সমস্ত কথাগুলো বলতো বাবা মা শুয়ে এটা বলেননি যে তুই দিন দাঁড়ি ছেড়ে দিয়ে একটু মানে স্মার্ট হয়ে হ্যাঁ পন্থা বিহীন দিনবিহীন ঘোরাফেরা করিস না তা কয় না এই যে জায়গাটা ইন্না আলাইনা লাল হুদার একটু বড় নেয়ামত হলো আমাদের কাছে আপনি দেখেন আপনার জীবনটা অন্যদের জীবনটা আমি এক মানে মেয়ে মুসলমান মুসলমান হয়েছিল আমার কাছে হওয়ার পরে এই মেয়েটা দেখলাম যে কানলো অনেকেই মানে কানতে দেখেছি কিন্তু এর কান্নাটা একটু অন্য ধরনের কান্না ছিল তো আমি তখন চিন্তা করলাম না জানি এর কান্নাটা কি এই জন্য হচ্ছে যে সে একটা দিন ছেড়ে আসতেছে একটা বাবা মা ছেড়ে আসতেছে এই দেশের সাদা মেয়ে বিরাট ধরনের শত্রুতার সম্মুখীন হবে এই কারণ কি ও জিজ্ঞেস করে বললে যে না আমার কান্না আসতেছে এই জন্য যে তোমরা কত ভাগ্যবান তোমরা জন্মের থেকে আল্লাহকে পেয়েছিলে রসুলকে পেয়েছিলে জানতে পারতে আর আমি এই বুড়ো মানে বড় হয়ে তারপরে তাও এই আমি মানে কত পাপ খারাপ কাজ করে তারপরে আমি এখন মুসলমান হলাম তা তোমরা আমার চেয়ে কত ভাগ্যবান এই জন্য কান্না আসছে আমি বললাম না না তুমি চিন্তা করো না তোমার জীবনের সমস্ত গোনা খাতা মাফ হয়ে গেছে ইন্না আলে লাল হুদা আল্লাহ নিয়ম করে দিয়েছেন এই তোমার আগে যে বিশ তিরিশ বছর যে তুমি কাটাইছ এখানে যত রকম গুণা হয়েছে শিরিক হয়েছে সবগুলো আমি এই মুহূর্তে তুমি যখন লাইল বলেছ মাফ করে দিয়েছে এই জায়গাটা আল্লাহ ফরস করে নিয়েছে এই জায়গাটা আল্লাহ ফরজ করে নিয়েছেন এই হিদায়তের এই অর্থটাকে আপনারা গ্রহণ করবেন করবেন মনে না যে জান্নাতে এইটা আমাকে এই অর্থ বা হকের মানে রাস্তা দেখে হিদায়তের আসছেন এইটা আল্লাহ ফরজ করে নিয়েছেন তা না আল্লাহ হকের রাস্তা দেখাইছেন হিদায়তের রাস্তা তিনি দেখায়ছেন এইটা তিনি ফরজ করে নিয়েছেন এখন সিদ্ধান্ত আমাদের আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করব যে ওই হিদায়েত আমি নেব কি নেব কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে একটা বাক্যের মধ্যে গোটা আঁকিদাকে তুলে ধরলেন এরপরে যেই আল্লাহ তালা খুব সুন্দর করে বলছেন ওয়াইন নে লেনা হ্যাঁ লা খেরতা আমাদের জন্যই আমাদের কর্তৃত্বে আমাদের লানা হল মিল্কী আমাদের মালিকানায় আমি মালিক আমাদের মালিক আখেরাত এবং দুনিয়া উলা মানে হলো মানে পরেরটা আগেরটা বলে ইহুকাল আর আখেরা মানে পরকাল উলা ইহকাল আর আখেরা পরকাল ইহুকাল এবং পরকাল এই দুনিয়া এবং আখেরাত এই দুটোরই মালিক হলেন আল্লাহ এই কথার দ্বারা মানে কথার মানে এর মানে হলো এই যেমন ভাবে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের মালিক ঠিক আমাদের বিশ্বাস করে নিতে হয় এটা বিষয় যে দুনিয়াতে এবং আখিরাতে আমার চলাফেরা এবং আমার ডেস্টিনেশন আমার কোথায় যাব এর মালিকানাটা আল্লাহ তালা দায় দায়িত্ব নিয়েছেন এ দায় দায়িত্ব নিয়েছেন এখন আখেরাতে যদি আপনি মনে করেন যে না আমি আমার আমল দিয়েই আল্লাহর উপর ফরজ হয়ে যাবে যে আমি জান্নাতে যাব না ওখানেও না ওখানেও না আপনি দাবি করা দুনিয়াতে দাবি করার সুযোগ নেই সুযোগ নেই এটা আমি আমার জীবন দিয়ে বুঝছি কারণ আমি যখন আমার জীবনে প্রথম হস করলাম তখন আমি একেবারে বিশ একুশ বছর একুশ বছরে পড়েছি কেবল বিশ বছর শেষ টক টকবকে যুবক সবকিছু একেবারে হজের যা যা করার দরকার মানে কি বলা যায় কি সুন্দর ভাবে করা যায় সবগুলো হচ্ছে হয়ে তারপরে যখন আমি হজ কাজ শেষ করলাম যখন বিদায় তোয় দেব তখন একটা কথা হঠাৎ করে আমার মনে হলো যে আমি এই হজটা করতেছি লিল্লাহি করেছি তো হজ্জুল বাইতি মানিস তো তো আইলাই আল্লাহ তালা বলছেন যে অলি আল্লাহর জন্য আর আলআন নাসে মানুষের উপরে ফরজ ফরজ তুমি যখন তোমার উপরে হয়ে গেল তখন ওইটা করে নাও আল্লাহ তালাহার জন্য আমি যখন পাথর মারছিলাম ওই জায়গাটা আল্লাহ আমার স্মরণে ছিল তো আমি যখন তবগুলো করছিলাম আমি যখন নখচুল কাটতেছিলাম আমি যখন সবটাই মানে গোটা হজের এত কাজ থাকে আমি যখন মানে দোয়া দুরুদ পড়ছি আরাফার ময়দানে লিল্লাহে হয়েছে তো মানে আমি যখন নামাজগুলো পড়তেছিলাম সবগুলো আল্লাহ তালার জন্য হয়েছে তো এই সবগুলো যখন আসে তখন দেখা যায় আমার গোটা এ বাদাতের মধ্যে কিছু না কিছু ভাইরাস আছে হায় হায় আমি অর্থ খরচ করেছি আমার জীবন সময় খরচ করেছে আমার পরিশ্রম খরচ করেছে কিন্তু ওর মধ্যে কিছু না কিছু জায়গায় ভাইরাস আছে আপনি যখন নামাজ পড়তেছেন জোহরের প্রথম চার রাখাত পড়লেন বা দুই রাখাত পড়লেন তারপরে চার রাখাত ফরজ পড়লেন তারপরে দুই রাখাত পড়লেন পড়ার পরে আপনি যখন হাত আল্লাহর কাছে একটু দোয়া করতেছেন সবকিছু করার পরে যখন আপনি আল্লাহর কাছে এবার বলতেছেন যে আল্লাহ আমি সলাত আদায় করেছি তুমি কবুল করো তখন কি আপনি জোর করে বলতে পারবেন যে আমার এই সম্পূর্ণটাতে সব ঠিক ছিল নাকি কিছু ভাইরাস ঢুকছে কিছু ভাইরাস কি ঢুকছে ওইটাই আমাদের হয়ে যায় আমাদের হয়ে যায় ওইটার বিচার আল্লাহ করবেন বিচার এই জন্য আখেরা এবং উলার দায় দায়িত্বটা আল্লাহ নিয়েছে দুনিয়াতে আমলের যেমন সুযোগ করে দেওয়া আমলটা হয়ে যাওয়া আমলের সবগুলোকে সহজ করে দেওয়া আল্লাহ দায় দায়িত্ব নিয়ে নেন এবং মালিক তিনি ঠিক অনুরূপ ভাবে ওইটা যখন বিচার হবে অনেক মানে রোজাদার তো পাওয়া যাবে এইরকম যে সে যখন আমল নামা পাবে পাওয়ার পরে যখন দেখবে যে তার আমল নামার মধ্যে আল্লাহ আমি পঞ্চাশটা বছর রোজা রেখেছি দশ ষাট বছর রোজা রেখেছে চল্লিশ বছর রোজা রেখেছে কই গেল সেটা তাই তুমি ত্যা আমি তো ক্ষুদা ছিলাম ত্রিশ নাই ছিলাম আসতে আল্লাহ বলবেন তো আমার কাছে আসেনি ওরা তো দুনিয়ার কোথাও আটকে গেছে লটকে রয়েছে আপনি সব করেছেন কিন্তু আল্লাহ কেন মালিকে নিয়ে নিলেন আখের আটটাকে তা আবার ওই রকম দেখা যাবে যে না আমি করতে পেরেছি সব যাওয়ার মতন চলে গেছে কিন্তু ওখানে একটু কালো কালো স্পট আছে আল্লাহ আবার ওইটিও ঢেকে রাখবেন অনেকের ক্ষেত্রে ঢেকে রাখবেন অনেকের ক্ষেত্রে প্রকাশ করে দেবেন এটা এই মালিকানাটা আল্লাহ তালা রাখছেন দেখে সুবিধা হয়েছে আমার এই জায়গায় যে আমার ভয় কমে গেছে আমি যদি আমার ডিউটি গুলো ঠিক মতো পালন করে যাই আর আল্লাহর পরে এই বিশ্বাসটা রাখি যে আল্লাহ আমি গুণাগার আমি যাই করি না কেন সেখানে শুধু ভুল হয় তখন আল্লাহ তালা আমার এই দুর্বলতাটাকে আল্লাহ তালা ঢেকে রাখবেন এরকম এরকম হবে না যদি এটা আর কারোর হাতে হতো আল্লাহ যদি বলে দিতেন যে আমি ওইটা ফেরাউনের হাতে দিয়ে দিয়েছি অথবা এটা আমি হাতে দিয়ে দিয়েছি কথার কথা আমি আখের একটাকে আমি মুসার হাতে দিয়ে দিচ্ছি অথবা যদি বলে দিতেন আমি আখের একটাকে মুহাম্মদ সাল্লামের হাতে দিয়ে দিয়েছি তখন কিন্তু আমার যথেষ্ট ভয় থাকতো কি জানে তালা আমি তো ওই সময় পারব কিনা কি হবে কিনা এরকম তো আছে আল্লাহ রসুল সাল্লাম নিজেও আমাকে চিনতে পারবেন কিনা তার তিনি তো মানুষ ছিলেন এই মানুষ থাকার কারণে তিনি অনেক জিনিস ভুলে যান কি না কত রকম ভয় আছে না আল্লাহ তালা বলে তোর ভয়ের কারণে আমি আমার হাতে এখন আমার এই হৃদায়তের রাস্তা যেটা দেখাইছে সেখানে আমাদের টিকে থাকা এবং এগুলো নিয়ে যখন একটা বান্দা আল্লাহর কাছে যায় তার সব দুর্বলতা মাফ করে দেওয়ার আল্লাহ তালা এ করে দেন মানে অনেক সময় আমি বলেছি একটা হাদিস আমি সব সময় কোট করি কোট করতে আমার ভালো লাগে এটাই যে একজন বান্দা আল্লাহর সামনে যাবেন আল্লাহ তখন তার কানাফ দিয়ে কানাফ মানে হলো একটা পাশ শরীরের একটা ডাইট পাশ অথবা বাম পাশ এ দিয়ে তার আমল নামার এরকম করে ঢেকে রাখবেন এখন আরেক হাদিসে আছে লুৎফ দিয়ে তার দয়া দিয়ে ঢেকে রাখবেন ঢেকে রেখে বান্দাকে জিজ্ঞেস করুন এই তুমি কি অমুক দিন এই কাজ করেছিলে হ্যাঁ আমি এটা করেছিলাম আল্লাহ ভুল হয়ে গেছে অমুক দিন এটা করেছিলে হ্যাঁ এটা আমি করেছিলাম আল্লাহ আমার ভুল হয়ে গেছে ওই দিন তুমি ওই জায়গায় এই কাজ করেছিলে হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম আমার ভুল হয়েছে তখন লোকটা থর করে কাঁদতে থাকবে আর কান্না কাটা করতে থাকবে তার এই অবস্থা দেখে আল্লাহ তালা জিজ্ঞেস তুমি এমন করছো কেন আল্লাহ তুমি তো যে প্রশ্নগুলো আমার কাছে করছো সব তো ছোট সব সবটুকু ছোট ছোট ভুল এগুলো সম্পর্কে তো কোরআনের নিশ্চিত নির্দেশ ছিল না নিষেধ ছিল না করে ফেলছিলাম ছোট ছোট ভুল ছিল তাই যখন তুমি প্রশ্ন করতেছো আমি যে এমন কিছু কাজ করে ফেলছি এখন ওইগুলো যদি তুমি প্রশ্ন করো তো আমি তো মুক্তি পাবো না আল্লাহ তালা তখন বলবেন যে বান্দা তোর দুনিয়াতে যখন ওগুলো আমি গোপন করে ফেলছিলাম আজকে ওগুলো গোপন করে দিলাম যা জান্নাতে চলে যা এই যে জায়গাটা এইটাই হলো আল্লাহ তালার মালিকানা এখানে কারোর কোনো বলার কিছু সুযোগ নেই আমাদের আহ ইসলামের একদল লোক আছে যারা যাদেরকে মতাজিলা বলা হয় তারা বলে কি যে আমি যদি আমল করে যাই আল্লাহর ফরজ আমাকে জান্নাতে দেওয়া কত বড় জঘন্য কথা বলে এই হাদিসটা কি তারা একবার চিন্তা করে না আল্লাহ ফরজ হবে কেন আল্লাহ রসুল সাল্লাহাম একটা হাদিসে বলেছেন নো ওয়ান কেউ এই কথা যদি বলতে পারো না যে তাদ হলুন আল জান্নাতে বিয়ামিখুম তোমরা তোমাদের আমল দিয়ে জান্নাতে যাবে এটা চিন্তা করতে পারো না তখন সাহাবাকে বললেন হাত্তা আংতে রসুল আল্লাহ এটা কি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি বলেন হাত্তা আনা এমনকি আমিও হাত্যা আত্যা রাম্মাদ আনি আল্লাহ বির আল্লাহ যদি মুহাম্মাদের সাল সাল্লাম মাথা থেকে পা পর্যন্ত রহাম্মদ দিয়ে যদি ঢেকে রাখেন তখন শুধু আমি জান্নাতে যাওয়ার আশা করতে পারি চিন্তা করতে পারেন জাকেদ আল্লাহ তালাকে আমাদের ময়দানে কত সম্মান দেবেন জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশও তিনি গ্রহণ করবেন সেই ব্যক্তি যদি রকম বলে থাকে দুনিয়া আপনি আমি কে আমাদের আমল নিয়ে কেন আমরা এত এ করি গর্ব করি আমি এক ভাইকে একদিন মদিনায় মসজিদে নবাবতে বলেছিলাম যে ভাই আপনি যে টনে আমার সাথে কথা বলছেন ওই টনে আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি মনে করেন যে সলারটার কারণে আপনি মনে করছেন আমার সলারটা ভুল আপনার সলারটা রাইট ওইটা আপনাকে জান্নাতে নেবে না তা না তাও তো ভাই এত চিৎকার করেন কেন এমন তো হতে পারে যে আপনার সলারটা জাহান্নামে যাওয়ার একটা উপযুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আহ আমাদের ইউকের জীবনের গত আমি বিশ বছর এখানে আছি আজকে প্রথম দেখলাম যে ঘটনাটা ঘটলো যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে এখন সাধারণত এই ধরনের কারেন্ট চলে গেলে ওরা সপ্তাহখানেক আগের থেকে জানায় যে কারেন্ট অমুক দিন অমুক সময় থাকবে এটা বুঝলাম না কারণটা কি তো আজকে আর আমি এই এখানেই শেষ করতে হচ্ছে আমরা আর আজকে প্রোগ্রামটা চালাতে পারছি না তো আপনারা আমার এই অপারগতাটাকে ক্ষমা করে দেবেন আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের যথারীতি প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ